সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং যারা যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকের আমি কি তোমাদেরকে দেখাবো। আজকে শ্বশুর বাড়ির আমার বিয়ের অ্যালবাম তোমাদেরকে শেয়ার করব। আমার বাপের বাড়ির অ্যালবাম আছে, ওটা আমি যখন ওই বাড়িতে যাব তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আজকে যেহেতু নেই সেহেতু আমি আজকে শ্বশুর বাড়ির অ্যালবামটা তোমাদেরকে দেখাবো। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। ঠিক আছে, চলো আমি তাহলে দেখিয়ে দিই আমার বিয়ের অ্যালবাম। দেখো বন্ধুরা, এত বড় একটা ব্যাগের মধ্যে আমার বিয়ের অ্যালবাম, প্রচন্ড ভারী, আমি কিছু করতে পারছি না, প্রচন্ড ভারী। Thank you.
এটা হলো হাজবেন্ডের সব বন্ধু, এটা হলো আমার একটা দেওর, আমি দাদা বলি, আর এটা হলো তারই বান্ধবী। এগুলো সবই আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরাও সব। আমি ঠিক সবাইকে তেমন ভাবে চিনতে পাচ্ছি না। এটা বেশ একটা সাদা কালো ফটো দিয়েছে, বেশ ভালো লাগছে। পুরো এক একটা পেজ জুড়ে পুরো অ্যালবামটা দেখো, খুব সুন্দর উঠিয়েছে, ফটোগুলো দুর্দান্ত। এই ফটোটা তোলার সময় খুব লজ্জা পাচ্ছিলাম, কিভাবে চোখ মারবো বুঝতে পারছিলাম না। বসে বসে কি ভাবছে, বিয়ে করলাম কি করব এবার। এখনো আমার বাপের বাড়ির কেউ এখনো ঢোকেনি, তখনও ফটোগুলো উঠেছে। এটা হলো আমার শাশুড়ি মা, এটা হলো বাবু সাহেব বসে রয়েছে, আমরা চারজন। আর তখন আমার বাড়ির সবাই চলে এসেছে, ক্লিয়ার আসছে না কেন ছবিটা। দেখো এটা হলো, এটা হলো আমার মা, এটা হলো আমার বাবা, এটা হলো আমার দিদি, এটা হলো দিদির মেয়ে, এখন অনেক বড় হয়ে গেছে, খুবই শান্ত, একদম আমার ছেলের মানে বিপরীত ও। এটা হলো আমার পুরো মা বাড়ির টিম, এটা হলো বড় মামি তার মেয়ে, এটা হলো আমার মাসি, এটা হলো মাসির মেয়ে, এটা হলো আমার ছোট মামি, এটা হলো ছোট মামির মেয়ে, আর এটা আমার বাবা আর মা। দেখো এটা সব থেকে আমার ফেভারিট ফটো, আমি আমার কম্পিউটারের সামনের পেজে একেবারে রেখে দিয়েছি, যাতে প্রথম খুলেই আমি দেখতে পারি। এটা হলো মানে বউ অদল বদল হয়ে গেছে, আমার বাবা শাশুড়ির সাথে, আমার শ্বশুর আমার মায়ের সাথে। এটা হলো আমার ভালো একটা ফটো বলা যেতে পারে, দুই মা। দেখো এটা হলো নাচের সময় নাচের ভিডিও, নাচ করার সময়, আমি তখন নাচ করি নেই, আমার খুব লজ্জা লাগছিল নাচ করতে, ওর জন্য আমি নাচ করিনি। কিন্তু এখন ভাবি যে সেই সময়টা যদি এই সময়টা হতো, আমি তাহলে নিচে ফাটিয়ে দিতাম, কিন্তু এখন আর আসবে না সেটা বলেও লাভ নেই।
এই যে আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছে, এইটা হলো আমার মা বাবা যখন মানে কন্যাযাত্রী চলে যাচ্ছিল, খুব কান্নাকাটি করেছিলাম, তারপরের ফটো তোলা। তোমরা বুঝতেই পারছো চোখের নিচে পুরো কালি হয়ে গেছে, তখনের ফটো তোলা। ওর জন্য আমার মানে যে ফুলসজ্জার খাট, ওই খাটের কোনো ফটো তোলা হয়নি ওই টাইমে, কারণ আমি পুরো একদম, আমার মেকআপ পুরো নষ্ট হয়ে গেছিল, চোখের তলায় পুরো কালি হয়ে গেছিলো, ওর জন্য সেই সময় কোনো মুহূর্তের ফটো নেই, অ্যালবামেও দেওয়া হয়নি, আর আমার ভিডিওতেও ওই ফটোটা দেওয়া হয়নি। চলো, আমার অ্যালবাম শেষ, এই লাস্ট পেজটা খুবই সুন্দর। তোমরা বুঝতেই পারছো যে যেইগুলো গোল্ডেন সেইগুলো একদম কি বলে এটাকে, র্যাক র্যাক টাইপের হাতে লাগছে, ছবিটা পুরো প্লেন, যে মানে ব্রাইট করেছে হলো যেইগুলো আমি গোল্ড পরেছি সেইগুলোর উপরে, সুন্দর। দেখো তোমরা বুঝতেই পারছো, এখানে আমাদের ফটো, এই যে আংটি, চুড়ি, এই যে হাজবেন্ডের যে জামার উপরে যে সমস্ত সব, এইগুলোতে খুব সুন্দর একটা মানে খুব সুন্দর, তোমরা বুঝতে পারছো আশা করি। দেখো খুব সুন্দর, ব্যাস, মোস্ট বিউটিফুল মোমেন্টস, সত্যি তাই, আর ফিরে আসা যায় না, কোনোদিনও আসবে না স্মৃতি, ব্যাস শেষ। অ্যালবাম শেষ, কমপ্লিট। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেক দিন পর বিয়ের অ্যালবাম দেখলাম, বেশ অনেক পুরনো পুরনো স্মৃতি মনে পড়ে গেল, অনেক কাউকে দেখতে পেলাম, অনেকের ছবি দেখতে পেলাম, খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বলো কমেন্ট বক্সে, আর আমার এই ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কি বলবো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি আমার বাপের বাড়ি গিয়ে অবশ্যই আমি আমার বিয়ের অ্যালবামটা তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।